সলিউশন অনেক কিছু জানতে পেরেছি আপনি এই সেমিনারটা দেখে আপনি কি মনে করছেন যে আপনাকে কিভাবে উপকৃত করলো বা কিভাবে উপকৃত করবে ভবিষ্যতে মূলত এখানে আমাদের যেটা শিখিয়েছে যে আসলে কেউ কখনো কোনো কিছু করে দেয় না নিজের সামনে এসে সবকিছু করে নিতে হয় তো ফিউচারে যদি কখনো আমাদের যখন সুযোগ থাকবে তখন আমরাও সেটাই করব নিজের নিজের শক্তি নিয়ে নিজেকে এগিয়ে যেতে হবে এরকম কিছু কি হ্যাঁ কিছুটা সেরকম প্রশ্ন উত্তর পর্বে কি আপনি কোনো প্রশ্ন করেছেন হ্যাঁ আমার একটা কোশ্চেন ছিল আমি প্রশ্ন করেছিলাম যে আমাদের শিক্ষা ব্যবস্থা এখন অনেক অনেক চেঞ্জেস আসছে কিন্তু তাতে কি মানে কি করলে আমাদের যে মূল্যবোধটা সেটা ফিরে আসবে মূল্যবোধটা আমাদের যে হারিয়ে গেছে এটা আপনার কেন মনে হচ্ছে নাহলে এত দুর্নীতি হওয়ার কোনো কারণ নেই বাংলাদেশে আলোচক যারা ছিলেন তারা কে কে ছিলেন আমরা জানি কে কে তো আপনার মুখ থেকে শুনতে যাচ্ছি হ্যাঁ জাফর ইকবাল স্যার ছিলেন আর আরো কিছু গুণী গুণী ব্যক্তি ছিলেন নিশ্চয়ই আপনি জাফর ইকবাল স্যারের কথা যেহেতু বললেন তার বক্তব্য কি আপনাকে সবচেয়ে অনুপ্রেরণাদায়ক মনে হয়েছে তাকে তো আমরা অনেক পছন্দ করি তার বইয়ের কারণে তার বক্তব্য অনুপ্রেরণাদায়ক ছিল কিন্তু সকলের বক্তব্যই আমার কাছে ভালো লেগেছে ওখানে সাউথ আফ্রিকা থেকে আসা একজন গেস্ট ছিল জেন নাম ওনার বক্তব্য খুব ভালো লেগেছে মানে সবাই আমাদের কাছে আপন করে কথাগুলো বলছিল সেজন্য আসলে বেশি উৎসাহটা পেয়েছি বাংলাদেশের তরুণরা নিজেদের চেষ্টায় একাই এগিয়ে যাবে এই ছিল কি আজকের বক্তব্য এবং এটার সাথে আপনি সম্পূর্ণভাবে একমত হ্যাঁ আমি একমত অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ এবং আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা শুনলেন যে এই তিনজন অসাধারণ যারা জাস্ট হ্যাজ বিন গ্রুমড ফিউচার লিডার্স এবং তারা কিন্তু কি অসাধারণ ভাবে কথা বললো এবং কি অসাধারণ একটি তথ্য আমরা মানে একটা বিশ্বাস পেয়ে গেলাম যে শুধুমাত্র রাজনীতি করে কেন যে কোনো ক্ষেত্রে যে কোনো কাজে যে কোনোভাবে দেশের উন্নতি করা যায় এবং এই উন্নতি করতে হলে বাংলাদেশের তরুণ একাই সব পারবে কারো সাহায্যের অপেক্ষায় কেউ ঠেলে দেবে কেউ এগিয়ে দেবে তার প্রয়োজন নেই আমরা একাই পারি বাংলাদেশের তরুণ এবং এটাই ইয়াং নেই